আইরে মারার জ্বর আইছে রে মারার জ্বর আইছে চিন্তা কর কতরে আর ওষুধ খাইলাম আমার এই জ্বর করত বাতিল কমতাছ না কুম্ব কিবা করে ডাক্তার কো কাছে যাই তার আমারে ট্রিটমেন্ট করে ওষুধ দেয় খাবার কয় তিনটা করে আমি ছড়া করে খাইতা ঘুমে না কুম্ব কিবা করে শরীরে একবার শক্তি নাই মাথা রাখালি মনে গঞ্জে ঘুরে আর মনে হয় যে চোখের সামনে জুনি বুকে উঠতেছে বার ওষুধ খাইতো আর যার পছন্দ যার গরমের দিন তাও যারে বাঁচি নেয় দেরি হয়ে গেল বুঝি আমার কেন আমি চারটা পাঁচটা করে খাতা গাই দিই আবার কমল গাই দেই আমার খোলায় না রে তা তুই কোনে কথা কেন তুমি জানো না তা কি জানো কেন ওই যে আমার বান্ধবী মনি আছে না মনির বাবা একটা খেলার আয়োজন পাচ্ছে পুরো খেলা ওই খেলায় যে জিতবো তার লাগে নাকি তার মাইয়ের বিয়া দেব আমি তো ওইটা দেখতে যাইতাছি আমি তো ভাবছি তুমি ওইখানে আসো ও মানে পুরো খেলা দিছে এই খেলায় যে পারবো তার কাছে এই মাতবরের মাইয়ের বিয়া দেব হ্যাঁ তার কাছে মাতবরের মাইয়ের বিয়া দেব কত লোকজন আইছে তুমি যাবে না আমি কি বকরে যাই দেব না আমি তো আড়াই হারি না বুঝছস কি আচ্ছা ঠিক আছে তুমি তো আর প্রতিযোগিতা করবে না তুমি চলো আমার সাথে খেলা দেখবা প্রতিযোগিতা করবো আমি পানি থেকে ডরে ঠেলাই বাসি না যার করে পানি দেখলে হাইরে যার একবারে যার আচ্ছা ঠিক আছে তোমার পানিতে তো নামা লাগবে না তুমি আমার বকুলে দাঁড়াইয়ে খালি খেলা দেখবা চলো যাই আরো মেলা লোকজন গেছে না হ্যাঁ অনেক লোক আইছে আর তুমি এখানে একা একা বইয়া মন টন খারাপ করে থাকবা এতে তোমার অসুখ বেশি হইব ল ওইখানে গেলে মন ভালো হইব হ্যাঁ তুই ঠিকই কইছ একটা মানুষের মেন পার্সি তো হলো মন মনটা খারাপ থাকলে কি কিছু ভালো লাগে কি ভালো লাগে কি তাহলে নো যাই আর আমার কোন ধরে নেন না গো আমার শরীর লাগলে একবারে দুর্বল বুঝছস কি আসবো ওরো দিন ধরে না বাতি খাই না আমি ঠিক আছে তুমি কোনো চিন্তা করো না আমি তোমারে দৌড়ে দৌড়িয়ে নিয়ে যাম চলো যাই দৌড়িস এত বড় একটা আয়োজন না গেলে আবার কি বয়স নো যাই দেখি কি হয় প্রিয় গ্রামবাসী আপনারা শুইনে একবারে অবাক হয়ে যাবেন আমি যে প্রতিযোগিতা খেলা প্রতিযোগিতা দিছি আপনারা জীবনেও কোনো দিন দেখেননি আমি আমার এই মেয়েকে আমি উপযুক্ত এই গ্রামের উপযুক্ত ছেলে খুব কর্মঠ খুব ভালো ছেলে দেখা তার হাতে আমি মেয়েটা তুলে দিব এই উপলক্ষেই আমি একটা প্রতিযোগিতার ব্যবস্থা করেছি ব্যবস্থা হলো এই বুড়া বুড়া বাস এই বাসে যে প্রতিযোগিতায় যে জয় হবে তারই হাতে আমার মেয়েকে আমি তুলে দেব তুই যাইলি আমার নাকি বাইসে যাবি তুই কি আমার নাকি পারবি আরে পারবো না মানে কি কস না কস এটা যোগ্যতায় পারমো যোগ্যতায় ঠিক আছে কি আমার যোগ্য লাইছে রে পানিতে তো যাবি তলাইয়ে আরে এই যে দেখ বডি দেখ বডি দেখ আছে এই যে বডি এই যে কারণ বডি দেখছ কি কুকুর কার বডি নিয়ে আইছে আমার নাকে যাও পাল্লা সমস্যা নাই আসি মারে সাপকার সাপকার ভালো করে সাপকার তেল লাগবো কিছুই লাগবো না খালি এলো এর পরিষ্কারটা করে নই ওইটার তলে তো তুই যাবি পুইরে দেয়া যাবো নি এত চিল্লাইস না হ্যাঁ এই ছেলেরা তোমরা তর্ক করছো কেন কোনো তর্ক বিতর্ক চলবে না ঠিক আছে কোনো রকম সিনিকেট করবে না যে এই খেলায় যোগ্য পাত্র হবে তার কাছে আমার মেয়েরে তুলে দেব ঠিক আছে আর শোনো যদি কেউ বিশৃঙ্খলা করো তাহলে কিন্তু তার প্রতিযোগিতা থেকে বাদ করে দেওয়া হবে কত মানুষ আছে আমরাই পিছিয়ে পড়ে গেছি তুমি আমি দাঁড়াও হ্যাঁ আমি দাঁড়াই থাকবো কি বয়ে থাকি এই রুগী মানুষ হয়ে তোমার কি আসতে কইছে এখানে আমি আপনার কই খেলা দেখানি গাইছি আরে আব্বাজি কি করতেছ না এগুলো আমি নিজে বুঝতে পারতেছ না সময় হয়নি বুঝছি
বড় একটা চান্স আমি ছেড়ে দিতাছি। আমার শরীরে জ্বর তাই কি হয়েছে, জীবনে বাঁচি আর মরি এই প্রতিযোগিতা আমার অংশগ্রহণ করিনি ডাকবো করিনি ডাকবো। আল্লাহ তুমি আমার সহায় থাকো। আমি মনে করো যে পানিতে নামমু, উড়াহারি বা না উড়াহারি তাও তো খেলায় অংশগ্রহণ করলাম, অংশগ্রহণ করলাম। এরকম একটা সুন্দরী মহিলার নিকাজে যদি গেলে আমার জীবনও যায়, যাই গিয়ে এই দুই হাত জীবন তো আমি কী করবো কী করবো। আর যদি গেলে খালি কলে বলে একবার পারি তাহলে আমার জীবন আর কোনো কিছু অভাব হবো না, অভাব হবো না। মা তোর মেয়ের আমি বিয়া করবো, আমার লাইফটা ভালোই থাকবো, ভালোই থাকবো। ওই আমিও খেলবো, আমিও খেলবো। আচ্ছা
থাক ওজন নিয়া যা মনে করো যে কিছু আইতে কপাল লাগে কপাল লাগে বুঝছো কি আমার কপাল আইছে রে কপাল আইছে হ্যাঁ ঠিক আছে তোর কপালে আসল দেহ তুই পারছা যাও নো বাইতে যা দান করা খামলা দোকান মা ধরে মেয়ের জামাই এখান নাই বুঝো না কে মা ধরে মেয়ের জামাই কোন জানে তনে লোকে বিয়া করা হার না বুঝছো তাইলে এই দিকে আই গাস বলেন আচ্ছা তুমি হাতে তুলে দাও তুমি বাইরে যাও আরে তুমি তে হাতে তুলে দাও খেলার নিয়ম অনুযায়ী তো তুলা দিবেনি আমি মাইনা নিমো তাই নাকি তাইলে বাবা যে তোমার হাতটা একটু বাড়াইয়া দাও তার আগে হাতে তুলিতে নই কারণ মনে করেন যে আজকাল খেলায় যে পারলাম বুঝছেন কি সেটা একমাত্র আমি আপনার কারণে পারছি সেই কারণে আপনাকে আমি ডাবল ধন্যবাদ তাই